আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময় একরাশ কালো ধোয়া। কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোয়া দেখছিলাম। সবাই আতঙ্কে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লাপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার মাতৃভাষাকে, জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমার, স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন। দর্শনাই আমাদের বাক্স প্যাট্রা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিলাইদহ স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চড়া এক অন্ধগলি, সেই অন্ধগলির 11B নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, আমি আমি যার মুখে তখনও নোয়াখেল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো, ভার ভাঙিল, পয়সা দিল না, সেই আমি। চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখান চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনছিলাম ঢাকায় নাকি গুলি চলছে, গুলি। বহু বছর পরে শুনেছিলাম সেই গুলি চলছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে গিয়ে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আর সেই সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুস্তুর অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতায় এক অভিজাত পাড়ায়। কেউ কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি সবাই। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়ায় চড়ায় আর চড়ায়। আমি এখন এক সাহেবী কোম্পানির নামি অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই, ঘুরে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলা কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না, মাতৃভাষায় কয়েকটা লাইন।
আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই একটা বিদেশি ভাষা, আর কিছু না। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন যে একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটার ভেতরে কোনো লজ্জা ছিল না, বরং তার মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আর আমার ভেতর সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছে। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ, আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের ভেতর, আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্যে, সেই বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে।